বাবাজানের বইয়ের মধ্যে এইটাই আছে, এইখানে একটা পয়েন্ট যে আমি উপলব্ধি করতে পারি না, সেটা কি আমি কি খেয়াল করছি শয়তান অর্থ কি, খান্নাস অর্থ কি, ইবলিস অর্থ কি, মরদুদ অর্থ কি, আমি কি জানি না? চারজনের একটা কাজ, নো নেভার, চারটা কাজ, এবং চারজনের চারটা ডিগ্রি। কাফের কইলে মরদুদ না, কাফের ইবলিস না, এই কাফের মরদুদ না, কাফের শয়তান না, কাফের খান্নাস না, কাফের হচ্ছে ইবলিসে। কোরআন বলতেছে ওয়াকানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন, কোরআন ইবলিসকে ফাসাজাদু সবাই সেজদা দিল ইল্লা, একমাত্র ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা দিছে, ইবলিস দেয় নাই। ওয়াকানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন, সুতরাং সে হইল কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে ইবলিসে পাইলাম কাফের, ইবলিসে কিন্তু বলে নাই, ওয়াসওয়াসা দেয়, কারণ ইবলিস অহংকারী, অহংকারী কাফের হয়, ওয়াসওয়াসা দেয় সে কিন্তু কাফের হয় না। বৈজ্ঞানিকই আমার বাবা জানের যে এত সুন্দর সুখ্যাতি সূক্ষ্ম, আমার বাবা জানের দৃষ্টি এত সূক্ষ্ম, ইবলিস সে কাফের ফতোয়া পাইছে, কিন্তু খান্নাসকে বলে কাফের ফতোয়া দেওয়া হয় নাই। খান্নাসকে কি বলা হয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হইতে শাররিল শয়তানের হইতে, ওয়াসওয়াসিল মিন হইতে শাররিল তাহার থেকে, ওয়াসওয়াসিল খান্নাস কোথায়, মাকামে সুদূরে, মাকামে সুদূর কি সেটা হচ্ছে আমার কলবের মধ্যে যে পর্দা আছে সেই প্রথম যে স্তরটা স্টেজটা, তাকে বলা হয় মাকামে সুদূর, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার মাকামে সুদূরে বসে শয়তান ইবলিস রূপী খান্নাস সে কুমন্ত্রণা দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে সব সময়, ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, সব সময় কুমন্ত্রণা দিতেছে। তারা কিন্তু কাফের বলে নাই, বলছে ইবলিসকে। আরে এখন আমার বাবা জান বলতেছে ইবলিস একমাত্র, শয়তান একমাত্র মনের মধ্যে থাকে, মন ছাড়া অন্য কোথাও শয়তানকে বসবাস করার পারমিশন দেওয়া হয় নাই, একমাত্র মনে। যেই রকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, সেই রকম মন ছাড়া এই শয়তান অনুগী হয়ে গেছি, এমন একটা পর্যায়ে চলে যায় ওহানে ওহাবি মৌলবীরা মহানবীর ডিগ্রি লয়ে পর্যন্ত ডানা ডানি করে, জিনার হাদিস পইরা মুফতি হয়, যার দেওয়া কোরআন পইরা আল্লামা হয়। কোরআন কে দিছে মানব জাতির কাছে, আল্লাহ পাক মহানবীকে দিছে, মহানবী সারা মানব জাতিকে দিছে। তাই আমার বাবা জান বলছে আমি তো দেখতে পাই মহানবীর ফুর্তি আল্লাহর কোরআন বেরিয়েছে, আল্লাহর ফুর্তি এত আল্লাহর কোরআন বের হয় নাই, মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হয়েছে। তাহলে যদি মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হয়, তাহলে নিঃসন্দেহে মোহাম্মদই আল্লাহর সবচেয়ে বড় রহস্য। তো কাজী মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হইল, এবং মহানবীর কাছে জিব্রাইল এলো, কোন আল্লামার কাছে আজ পর্যন্ত জিব্রাইল আহে নাই, দুঃখের বিষয় এটা, এত কোরআন পড়ছে কেউ কয়ে ভালো না আমার কাছে আজকে জিব্রাইল এসে, সাহসী হয় না। হ্যাঁ এই মুরুব্বি সুন্দর কথা হয়েছে, খালি জি না এই এই হল বাবা জাহাঙ্গীরের বাগানে বাবা জাহাঙ্গীরের যে মুরিদান আওলাদ তো মাথার তাজ, আমার দয়ালের আওলাদগণ সব মাথার তাজ আমাদের সবাই, কিন্তু মুরিদ আত্মা থেকে আত্মা যে সে বাইরের একজন বড় আলেমের থেকে ভালো জ্ঞান রাখে, তফাতটা কি রাইত আর দিন, অনেকে কিছুক্ষণ আগে বুঝে গেছেন যে তফাতটা কি, একজন সাধারণ যদি বলে আর একজনে এই তফাত হবে এই রকম। তো কাজী মহানবীর ফোর দিয়ে কোরআন বেরোলে এগুলো সমস্ত বাবার বাণী,
বাবা জানের বই থেকে আমার কি যোগ্যতা আছে? চশমে মস্তে ইয়া যাবে, জুলফে দারাজে ইয়া যাবে, মায় পারাস্তি ইয়া যাবে, ফিতনা তারাজে ইয়া যাবে। আমার দয়াল বাবা জানে পবিত্র জবান থেকে আমি এই বাণীগুলা শুনছি। আমার বাবা জানের কাছে আসার পূর্বে আমি এই বাণীগুলা জীবনে শুনিও নাই, এর অর্থ কি সেটা জানিও না, কিন্তু বাবা জানের কাছে আসার পরে এই বাণীগুলার এত অপরূপ অর্থ। হযরত আমির খসরু, বাবা আমির খসরু তার মুর্শিদ কেবলা কাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রশংসায় বলতেছেন, চশমে মস্তে ইয়া যাবে, ওই যে অপরূপ দুইটি চোখ এত সুন্দর, কি অপরূপ দৃষ্টি দিয়ে এই এটা আজাবে, একটি আজব এত অপূর্ব, এত আজব, এটার কোনো তুলনা নাই। ওই যে তাকায় রয়েছে আমার বাবা জান, এখান থেকে যারাই দেখতেছে চশমে মস্তে আজাবে, জুলফে দারাজে আজাবে, আমার বাবা জানের চুলগুলা কত অপূর্ব সুন্দর, আজব এত সুন্দর। তারপরের কালাম তার অর্থ বলতে পারুন, কিন্তু ওইখানে আমি আমাকে দাঁড় করাইতে পারবো না, ওইখানে আমি খসরু বাবা দাঁড় করাইতেছে তার মুর্শেদের সামনে, যে আমি যে আমার মুর্শেদকে পূজা করি, আমিও আজব এবং আমার যে পূজা গুলা সেইটাও অনেক আজব। তো কাজী মুর্শেদের মধ্যে যখন মুড়ি ভক্ত ওইভাবে ফানা হইয়া যায়, ডুইবা যায়, তখন মুর্শেদের সমস্ত আদা গুলা ঢং গুলা তার কাছে আজব লাগে। এবং সবচেয়েতে সারা সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর মধ্যে এগুলাকেই সর্বশ্রেষ্ঠ মনে হয়, কারণ এটা যে আমার দয়ালের আদা, দয়ালের ঢং, দয়ালের নাড়াচাড়া। আমি যখন খেয়াল করুম আমার দয়াল বাবা জানি সিংহাসন বসে কি সুন্দর ভাবে শিশুর মতো হাসতেছে, মন খুলে ওই হাসি তো দেখি না, মাসুম হাসতেছে, মাসুম হাসতেছে। যখন কাওয়ালির মধ্যে আমার বাবা ছটফট করতেছে, কাঁদতেছে, কিভাবে একটা মুরগিকে যখন একটা জড়ো করে ছেড়ে দেওয়া হয় তখন সে ধাপড়াইতে ধাপড়াইতে একদম বেচান হয়ে যায়, এত যে তার জীবনটা তার প্রাণটা এই দেহ থেকে বিদায় নেবে, কিন্তু ওইটার একটা যন্ত্রণা আছে যে ধাপড়াইতে থাকে। ওইভাবে আমার বাবা যখন কাওয়ালি গায় তখন কি যে কোন আল্লাহর ওলিদের যেরকম বলি শাহ কালান্দারের কালাম, বাবা আমির খসরুর কালাম যখন গায় আমার বাবা স্থির থাকে না, খবরদার বিসমিল, খবরদার মিসবিল, মুসাম্মা কা মতলব না আল্লাহ না বান্দা, না হা হ্যায় না হু হ্যায়, আই সখি মুঝে লেকে চল উস দেশ মে জিদার আল্লাহ ভি নেহি বান্দা ভি নেহি, জিদার হা ভি নেহি হু ভি নেহি, আল্লাহ নাই বান্দাও নাই, কারণ লা মুকামে আল্লাহ নাই বান্দাও নাই, সব আমি আমি। তো কাজী আমার বাবা জানের যে বর্ণনা সফট, আমার বাবা জানের যে ডাক আইস বাবা, এইখানে যখন নিজে সিদ্দিক ভাই আসে, বাবা সিদ্দিক আইস, জি বাবা কখন আইস, এইটা কিন্তু অপূর্ব অসাধারণ আমার বাবা জান যখন। তো কাজী এটা আমার মনের ইয়ে থেকে আমি একটু সবসময় বাবাকে কেন জানি সবসময় মিস করি, যে এই জায়গায় বাবা এই যে কি করতেছে, এই যে ডাকবার রয়েছে মনে হয় বাবা আইসা গেল, পিছন দিয়ে ঘুরে দাঁড়ায় রয়েছি, এই দরজাটার দিকে সবসময় তাকায় থাকি, বাবা কোন সময় আসবো, এই বাবা বের হবে, সবাই চাতক পাখির মতো তাকায় রয়েছে দয়াল আসবে। যাই হোক, আমি এখন বাবা জানের বই মোবারক থেকে কিছু কথা বলব, যেহেতু আমার আগে যে ভাই সুন্দর কথাবার্তা বললেন, আলোচনা করলেন,
উনি চন্দ্রপাড়া দরবার শরীফের একজন আলেম এবং ওইখানকার বক্তাও। তো আসছে বাবা জানের বই মুবারক পড়ে, তার কাছে ভালো লাগছে এবং বাবা জানকে বেদম বাবাকে নাইক বাবাকে দেখতে আসছে, বাবার রোজা মুবারক জিয়ারত করতে আসছে। তো যখন পরিচয় জানলাম তখন নিজের থেকে একটা ইয়ে হলো যে বাবা জান সম্বন্ধে যেহেতু বই করে আসছে এবং একজন আলেম মানুষ, ভাই জানের উপলব্ধি কি বাবা সম্বন্ধে এটা একটা। তো বাবা সুন্দর বলছেন ভাই জান। তো সবচেয়ে বড় জিনিস কি, আমার বাবা সব সময় শিক্ষা দিছে বিনয়, আমার বাবা বিনয়ের সম্রাট। আমি যাচ্ছি আমরা যাচ্ছি আল্লাহ বাবার চেলা, আমরা আমাদেরকে শিক্ষা দিছে বিনয়। এই দরবারের মধ্যে আমি অনেক দরবারের মধ্যে সবাই যাওয়া আশা করছে কম বেশি আগে ছিল, কিন্তু একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় আমার মনে হয় বাবা জাহাঙ্গীরের দরবার থেকে ভালো অন্য কোনো দরবার জানে না আমার মনে হয়। বাবা জাহাঙ্গীরের দরবারে আমার দয়াল বাবা জানের আওলাদগণের সাথে আমরা খানা খাই, যেটা পৃথিবীর ইতিহাসেই বিরল, বাংলাদেশ ভারত না পাওয়া যাবে না। এর জন্য আমার বাবা জান বই মোবারকে বলছেন কি, যে নামাজের কাতারে মসজিদে সবাই ভাই ভাই সমান, আমির গরিব কা কোই ফারাক নেই। যখন খাবারের টেবিলে যায়, খাবারের শান্তিতে যায়, তখনই তফাত হয়ে যায়। আমিরের টেবিল আলাদা, গরিবের টেবিল আলাদা। আমির আলাদা রুমে খাইব, গরিব বাইরে খাইব, সালার সটে বয়া খাইব, কার্পেটে বয়া খাইব। কিন্তু এইখানে সমস্ত যদি সুন্না দেখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আয়সা দেখতে হবে, যদি বিনয় দেখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আয়সা দেখতে হবে, যদি সুফিবাদ শিখতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে সুফিবাদ শিখতে হবে, যদি ফরজ কিভাবে আদায় করতে হয় বাবা জাহাঙ্গীরের কাছে আদায় করা শিখতে হবে, ফরজ কিভাবে আদায় করে। তো কাজী এই যে এইগুলা, তো আমার ভাইজান একটু কথা বলছেন শয়তানের ব্যাপারে। শয়তান বিষয়টা অনেক বড় এবং আমার বাবা জানো, বাবা জানের সমস্ত বইগুলোর মধ্যে বিশাল আকারে লিখছে, এটা যদি একখানে করা হয় একসাথে করা হয় বিশাল একটা ই হবে, সবগুলা বই থেকে যদি সংগ্রহ করা হয় শয়তানের। এবং মূল ইটাই এখানে, আমাদের প্রতিটা নফসের সর্বপ্রথম ইঙ্গিতই হচ্ছে শয়তানকে। এখন আমি কিন্তু বাবা জানের বই পড়ছি, কিন্তু অনেক সময় আমি নিজে উপলব্ধি করতে পারি না, আমি অন্যকে কি করছে সেটা না। আমি কি কখনো চিন্তা করছি আমার বাবা জান আমাকে লিখে দিছে বাবা জানের বই মোবারকে শয়তান, হাকিকি শয়তান হচ্ছে চারটা রূপ, শয়তানের রূপ হচ্ছে চারটা কুরআন অনুযায়ী, কি ইবলিস, খান্নাস, মারদুদ, শয়তান। এখন যদি বাবা জানের বইয়ের মধ্যে এইটাই আছে, এইখানে একটা পয়েন্ট যে আমি উপলব্ধি করতে পারি না, সেটা কি আমি কি খেয়াল করছি শয়তান অর্থ কি, খান্নাস অর্থ কি, ইবলিস অর্থ কি, মারদুদ অর্থ কি, আমি কি জানি না। চারজনের একটা কাজ, নো নেভার, চারটা কাজ এবং চারজনের চারটা ডিগ্রি। কাফের কইলে মারদুদ না, কাফের ইবলিস না, এই কাফের মারদুদ না, কাফের শয়তান না, কাফের খান্নাস না, কাফের হচ্ছে ইবলিসে। কোরআন বলতেছে ওয়া কানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন, কোরআন ইবলিসকে ফাসাজাতু সবাই সেজদা দিল ইল্লা, একমাত্র ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা দিছে, ইবলিস দেয় নাই। ওয়া কানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন, সুতরাং সে হইল কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে ইবলিসে পাইলাম কাফের, ইবলিসে কিন্তু বলে নাই ওয়াসওয়াসা দেয়, কারণ ইবলিস অহংকারী, অহংকারী কাফের হয়, ওয়াসওয়াসা দেয় সে কিন্তু কাফের হয় না। বৈজ্ঞানিকই আমার বাবা জানের যে এত সুন্দর সূক্ষ্মাতি সূক্ষ্ম
আমার বাবা জানে দৃষ্টি এত সূক্ষ্ম, ইবলিস সে কাফের ফতোয়া পাইছে, কিন্তু খান্নাসকে বলে কাফের ফতোয়া দেওয়া হয় নাই। খান্নাসকে কি বলা হয়েছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হইতে শাররিল শয়তানের হইতে, ওয়াসওয়াসিল মিন হইতে শাররিল তাহার থেকে, ওয়াসওয়াসিল খান্নাস কোথায়? মাকামে সুদূরে, মাকামে সুদূর কি? সেটা হচ্ছে আমার করবের মধ্যে যে পর্দা আছে সেই প্রথম যে স্তরটা, স্টেজটা, তাকে বলা হয় মাকামে সুদূর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার মাকামে সুদূরে বসে শয়তান ইবলিস রূপি খান্নাস সে কুমন্ত্রণা দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে সব সময়। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, সব সময় কুমন্ত্রণা দিতেছে। তারা কিন্তু কাফের বলে নাই, বলছে ইবলিসকে। আরে এখন আমার বাবা জান বলতেছে ইবলিস একমাত্র, শয়তান একমাত্র মনের মধ্যে থাকে, মন ছাড়া অন্য কোথাও শয়তানকে বসবাস করার পারমিশন দেওয়া হয় নাই, একমাত্র মনে। যেই রকম পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, সেই রকম মন ছাড়া এই শয়তান অন্য কোথাও থাকতে পারে না। যে কোন তাজা মাছের পানি ছাড়া ধুইয়া দেন, কিছুক্ষণ পরে সে মরে যাবে। ঠিক মন ছাড়া অন্য কোন জায়গায় শয়তানকে থাকার পারমিশন দেওয়া হয় নাই। তাহলে দেখা যায় যে এই মনটা একমাত্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ আর জিনকে দেওয়া হয়েছে, অন্য কোন প্রাণীকে এই মন দেওয়া হয় নাই। মন মানে ইচ্ছা শক্তি, বিবেক, ইচ্ছা শক্তি অন্য কাউকে দেওয়া হয় না। এই জন্য সমস্ত প্রাণী সৃষ্টির মধ্যে সবাই তৌহিদে বাস করে, আর যার মন আছে সে তৌহিদে বাস করে না। তার মধ্যে পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানকে ঢুকায় দেওয়া হয়েছে। এখন এই শয়তান রূপী খান্নাসকে যে ঢুকায় দিছে পরীক্ষা করার জন্য, এর জন্য বাবা জান বলতেছেন যে স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে যেই পর্যন্ত একটা নফসের সাথে শয়তান রূপী খান্নাস মিশে আছে ওই পর্যন্ত স্বাধীনতা। যখনই খান্নাসকে মন থেকে দূর করে দিছে অথবা মুসলমান করে নিছে, সাথে সাথে তৌহিদে প্রবেশ করলো। তো স্বাধীনতা মানে আমার মধ্যে খান্নাস রূপী শয়তান রূপী খান্নাস বিদ্যমান, যখনই সে চলে যায় কিংবা মুসলমান হয় তখন স্বাধীনতা শেষ, তখনই বান্দা নফস তৌহিদে প্রবেশ করে। আর তৌহিদে প্রবেশ করলে নিজের ইচ্ছায় চলা যায় না, তখন তার রবের ইচ্ছায় চলতে হয়, রব যাটা বলে সেটাই। এর জন্য কোরআনে বলতেছেন অমায়ন্তিকু সূরা নজমে অমায়ন্তিকু আনিল হাওয়া, আমার হাবিব কখনো নিজ প্রবৃত্তি হইতে নিজের ইচ্ছা হইতে একটা কথাও বলে নাই। কেন? কারণ তৌহিদে তো তৌহিদ সম্পূর্ণ, রবের ইচ্ছা ছাড়া বলে না কোন ওলি আল্লাহ, কোন ওলি কামে কখনোই রবের ইচ্ছা ছাড়া কোন কথা বলে না। আমার বাবা যত কথা বলছেন, যত বাণী বলছেন, একদম সাধারণ থেকে সাধারণ যদি হয় সেটাও আমার বাবা জানের রবের তরফ থেকে কখনোই। আর বাবা জান যেটা বলছে সেটা হবেই হবে, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, পরশু না হয় আগামীতে হবে, কিন্তু হবেই হবে। কারণ অমায়ন্তিকু আনিল হাওয়া, আমার বাবা নিজ প্রবৃত্তি থেকে কথা বলে না। তো কাজেই যাকে বইলা দিছে তুই বিপদগামী হবি, ও বিপদগামী হবে, আজকে না হো, আজকে অনেক বিনয়ী কালকে বিপদগামী হয়ে যাবে, কারণ বাবা বলে দিছে। তো বাবার কথা মিস নাই, কারণ এটা যে আল্লাহর বাণী, আল্লাহর বাণী কখনো মিস হয় না। কারণ ওইখানে আবার বলতাছে যে যারা আল্লাহ এবং তার রসুলকে আলাদা করে ফারাক করে তারাই তো কাফের। এইটা নিয়ে অনেক ই আছে, ওলিয়া উলিয়া কারামের বয়ান আছে, তাদের বর্ণনা আছে,
আমার বাবা জানেন কত সুন্দর বর্ণনা, সবচেয়ে বেশি বাবা জান যে কোরআনের আয়াতটা পাঠ করছে, আমার কাছে লাগে এই সূরা নিসার এই আয়াতটাই, ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমি যতটুকু এই অল্প ইয়ের মধ্যে শুনছি মনে হয় বাবা জান এই আয়াতটাই বেশি পাঠ করছে, যে আবার লালন সাহিদির বাণী দাও কি, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয় কোরআনে কয়, কোরআনে কয় কোরআনে কয়। তখন বাবা জান বললো 200 বছর আগে বাবা লালন সাহিদির আগমন, উনি কোরআনে হাফেজ ছিল না, উনি কারি ছিল না, উনি মুফতি ছিল না, উনি মহাদ্দেশ ছিল না, জাগতিক যে এখন মুফতি মহাদ্দেশ আরি কারি কত কিছু বাইরে এসে আমরা দেখি আল্লাহ, কিন্তু উনি এই সূরা নিসার কোরআনের আয়াত 200 বছর আগে বলে দিছে, যখন বাংলার জমিনে কোরআনের কোনো অর্থই হয় নাই, কোনো তফসিরই হয় নাই, এবং আমরা এতখানি উপযুক্ত যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোরআনের যে অনুবাদ করে সেটা হলো ভাই বিশচন্দ্র সেন, তিনি হিন্দু নরসিংদীর ছেলে। তো কাজেই এখন তো আমরা বড় বড় ই হয়ে গেছি, এমন একটা পর্যায়ে চলে যায় ওখানে ওহাবি মৌলবীরা মহানবীর ডিগ্রি লয়ে পর্যন্ত টানাটানি করে, জিনার হাদিস পইরা মুফতি হয়, যার দেওয়া কোরআন পইরা আল্লামা হয়। কোরআন কে দিছে মানব জাতির কাছে? আল্লাহ পাক মহানবীকে দিছে, মহানবী সারা মানব জাতিকে দিছে। তাই আমার বাবা জান বলছে আমি তো দেখতে পাই মহানবীর ফুর্তি আল্লাহর কোরআন বাইরেছে, আল্লাহর ফুর্তি তো আল্লাহর কোরআন বের হয় নাই, মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হয়েছে। তাহলে যদি মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হয় তাহলে নিঃসন্দেহে মোহাম্মদই আল্লাহর সবচেয়ে বড় রহস্য। তো কাজী মোহাম্মদের ফুর্তি আল্লাহর কোরআন বের হইল এবং মহানবীর কাছে জিব্রাইল এলো, কোন আল্লামার কাছে আজ পর্যন্ত জিব্রাইল আহে নাই, দুঃখের বিষয় এটা, এত কোরআন পড়ছে কেউ করে ভাবলো না আমার কাছে আজকে জিব্রাইল এসে, সাহসী হয় না। হ্যাঁ মুরব্বী সুন্দর কথা হয়েছে, খালি জি না, এই এই হল বাবা জাহাঙ্গীরের বাগানে ফুল, বাবা জাহাঙ্গীরের যে মুরিদান আউলাদ তো মাথার তাজ, আমার দয়ালের আউলাদগণ সব মাথার তাজ আমাদের সবাই, কিন্তু মুরিদ আধ্যাত্মিক আড্ডা যে সে বাইরের একজন বড় আলেমের থেকে ভালো জ্ঞান রাখে, তফাতটা কি রায় তার দিন, অনেকে কিছুক্ষণ আগে বুঝে গেছেন যে তফাতটা কি, একজন সাধারণ যদি বলে আর একজন এই তফাত হবে এইরকম। তো কাজেই মহানবীর ঠোঁট দিয়ে কোরআন বেরোলে এগুলো সমস্ত বাবার বাণী, বাবা জানের বই থেকে আমার কি যোগ্যতা আছে অথবা